ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসমিলোডের ইন্দোনেশিয়াতে বাংলাদেশের ম্যাপ আর কি ম্যাপ তো আর সেট করা যায় না, ট্রাফিক ওবিটা সেট করে আপনারা খেলতে পারবেন, সেটাই আপনাদেরকে দেখাবো। আর যদি ম্যাপ সেট করে খেলতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য রয়েছে বিএসবিডি এবং ডিবিএসএ, সেগুলো নতুন গেম, তাই ডেভেলপাররা চেষ্টা করছে সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে আপনাদের সম্মুখে ফুটিয়ে তোলার জন্য। সেগুলো রিভিউ সামনে আসছে ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনারা যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আমাদের ওবিভির ভিডিওটিতে চলে যাবো এবং যেখান থেকে ডেসক্রিপশন বক্সে কিছুটা নিচে স্ক্রল করে চলে যাবো, দেখবো ওবিভি ডাউনলোড লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটিতে আপনারা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো আরেকটি ভিডিওতে, এটি হলো এমএল ভাইয়ের অরিজিনাল ভিডিওটি, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবো, সেখান থেকে কিছুটা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে দেখবো ডাউনলোড লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, সেখানে দুটি নাম্বার দেওয়া রয়েছে, একটি হলো 10635 আর একটা হলো 200635। দুটো নাম্বার কী কাজে লাগে সেটা আপনাদেরকে এখন একটু দেখাবো। সেজন্য আমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। আমরা সিম্পলি চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমরা ফোন স্টোরেজে চলে যাব। যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড 11, সেক্ষেত্রে একটু অ্যান্ড্রয়েড থেকে ওবিভিতে যাওয়ার জন্য একটু সমস্যা করে, সেটা কীভাবে সেট আপ করবেন সেটা এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েডে চলে গেলাম, এবার ওবিভিতে চলে যাব। এখানে ভিউ অপশনে আমরা ক্লিক করব, গুগল থেকে আমাদেরকে চলে দেওয়া যাবে। এখান থেকে আবার আমরা চলে যাব অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড থেকে আবারও ওবিভিতে যাব। ওবিভিতে যাওয়ার পর দেখব বাসিট মালিও নামে একটি অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। সেখান থেকে আমরা দেখুন এখানে একটি নম্বর রয়েছে 200635, এই নম্বরটিকেই আমরা ওই নম্বরটির সাথে মিলিয়ে আমরা ডাউনলোড করব। এখানে যে লিঙ্কটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব, সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ থেকে এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, এখানে ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করব। যেহেতু আমার আগে ডাউনলোড করা রয়েছে সেখানে এটি আবার ডাউনলোড হবে না, ডাউনলোড অ্যাগেইন দেখাবে দেখুন, আর আপনাদের বেলা শুধু সিম্পলি এটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হওয়ার পর আপনারা কীভাবে এটা সেট আপ করবেন সেজন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। আর আমরা এখন চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বারে আমরা সার্চ করব জেট অ্যাচিভার লিখে, সর্বপ্রথমই অ্যাপটা চলে আসবে, সেখানে আমরা ক্লিক করব। আমার এটি ডাউনলোড করা রয়েছে, এখন দেখা যাচ্ছে আবার আপডেট চাচ্ছে। আর যেহেতু আপনাদেরকে নতুনভাবে দেখাচ্ছো তাই আপডেটটা দিয়ে নিই, আপডেট দেওয়ার পর সম্পূর্ণ নতুনভাবে আসবে, এখনই আপডেট হয়ে যাবে, বেশি এমবি না, মাত্র 4-5 MB এই অ্যাপটা। আপডেটটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেন করে দেব, এখানে কিছু পারমিশন চাবে, আপনারা পারমিশনটা দিয়ে দিবেন, ওকেতে ক্লিক করবেন। আর এখানে অ্যালাও অ্যাক্সেস পারমিশন যাবে, অ্যালাও করে দিবেন, তারপর এখানে আবার ওকে করবেন। এখান থেকে আপনাদের ফুল কন্ট্রোলটা চলে আসবে। সেজন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এখান থেকে ডাউনলোড করা যে ওবিটা ডাউনলোড করেছেন সেটাকে খুঁজতে হবে। আসলে আমি ডাউনলোড থেকে আমার ওবিটা খুঁজে পাচ্ছি না, আমি অন্য একটা ওবি আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। আমার কাছে আরও একটা ওবি ডাউনলোড করা রয়েছে, সেই ওবিটা চলে যাব এখন আমরা। এই ফোল্ডারটিতে আমার ওবিটা রাখা রয়েছে, সেখান থেকে ওই ওবিটা কপি করব। কপি করে আমরা ওই উপরের লেখা থেকে ডিভাইস মেমোরি সিলেক্ট করব, সেখান থেকে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে ওবিবি আর ডাটা সিলেক্ট করে ফেললাম, আবার ব্যাক দিয়ে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে ওবিবি। ওবিতে যাওয়ার পর এখানে পারমিশন চাবে, আপনারা সেখান থেকে ইউজ দিস ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। আর অ্যান্ড্রয়েড 11-এর ক্ষেত্রে শুধুমাত্র এই সমস্যাটা হয়, অ্যান্ড্রয়েড 10 অথবা 9-এ হয় না। এখান থেকে মালিও বাসেট বা সিমুলেটর আইডি, এখানে আমরা ক্লিক করব, সেখানে ওই যে পেস্টের মতো অপশন রয়েছে সেখানে সিম্পলি পেস্ট করে দিব, এখানে অ্যাপ্লাই টু অল ফাইলস আর রিপ্লেসটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এটা 100% হয়ে যাওয়ার পর আমাদের যে ওবিটা সেটা সেট হয়ে যাবে, তারপর আপনারা গেম প্লে করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশি ট্রাফিক দিয়ে। তাহলে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি আমাদের গেমে। গেমে আসার পর আমাদের ইন্টারফেসটা অনেকটা এরকম হয়ে যাবে,
ওবিবি সিলেক্ট করাই, সেজন্য এরকম হয়েছে। আমরা ফ্রি মোড থেকে একটি ম্যাপ সিলেক্ট করে নিচ্ছি, আর ম্যাপ সিলেক্ট করার পর আমরা চলে যাব আমাদের মূল গেমে। গেমে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন যে টার্মিনালি অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, যেমন আমার বাম পাশে ঈগলের একটি বাস দাঁড়িয়ে রয়েছে, সামনে যাবেন হানিফ, শ্যামলী, এরকম অনেক বাস দাঁড়িয়ে থাকবে। তারপর যদি রোডে যান, একটু আগানোর পর দেখতে পারবেন আরও অনেক গাড়ি রোডের মধ্যে চলছে, বাংলাদেশি গাড়িগুলো। যেমন ওই যে সামনে হানিফ বাসটিকে দেখা যাচ্ছে, আর সেগুলোর সাথে আপনারা সুন্দর মতো আর কি স্পিডটা একটু কম রেখে আপনারা সুন্দরভাবে এই গাড়িগুলোর সাথে খেলতে পারবেন, অনেক মজাও পাবেন। আর দেখুন, এই যে এটাকে আমরা উঠে দিচ্ছি, আর এখানে আমার ট্রাফিকটা লো দেওয়া রয়েছে, হাই দিলে আপনারা আরও অনেক গাড়ি পাবেন। আর আপনাদেরকে সম্পূর্ণ সেট আপটা দেখাচ্ছি। এটাই ছিল আজকের এই মূল ভিডিও। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অন করে দিন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।